তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের তাসমিয়া মিস আজকে হাজির হয়েছি ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় পাঁচটি বর্ণ নিয়ে। আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় পাঁচটি বর্ণ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। আবার বলছি, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। চতে হয় চড়ুই, ছতে ছাতা, বর্গীয় জতে জবা, ঝতে ঝুড়ি এবং ইয়তে হয় মেয়। এখন আমরা শিখব কিভাবে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ লিখতে হয়। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে? একটি পূর্ণ মাত্রা দিতে হবে। চতে কিন্তু পূর্ণ মাত্রা হয়, আর চতে চড়ুইও হয়, চতে চিতাবাঘও হয়। হয়ে গেল চ। প্রথমে একটা স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, হয়ে গেল চ। চ এর পরে আসে ছ, ছতে হয় ছাতা, ছতে হয় ছাগল। আমরা ছাতা কখন ইউজ করি, কখন ব্যবহার করি? যখন বৃষ্টি পড়ে আর যখন খুব রোদ হয়। আচ্ছা, ছতেও কিন্তু পূর্ণ মাত্রা হয়। ছটা কিছুটা চয়ের মতো দেখতে, তারপর একটা বাংলার দুই লাগিয়ে দিতে হয় সাথে। এই যে হয়ে গেল ছ। প্রথমে একটা দেখতে চয়ের মতো, তারপর সাথে একটা বাংলার দুই, হয়ে গেল ছ। এরপর আসে বর্গীয় জ, বর্গীয় জতে হয় জবা ফুল, জবা ফুল, আর হয় জাহাজ। জাহাজ কোথায় চলে বলতো? সমুদ্রে, নদীতে, তাই না? আচ্ছা, বর্গীয় জতেও কিন্তু পূর্ণ মাত্রা হয়। বর্গীয় জটা একটু দেখতে আমাদের ছয়ের মতো, বাংলা ছয় লিখি না আমরা, ছয়ের মতো। তারপর এই যে হয়ে গেল বর্গীয় জ। আমি আবার লিখছি, হয়ে গেল বর্গীয় জ। এরপরে আসে ঝ, ঝতে হয় ঝুড়ি, ঝতে হয় ঝিনুক। আমরা ঝিনুকও কিন্তু কোথায় পাই? পানিতে, নদীতে, সাগরে। ওকে, আর ঝুড়িতে তোমরা কি রাখো জানি আমাকে। আচ্ছা, ঝতে কিন্তু অর্ধমাত্রা, আমরা পুরো মাত্রা দেব না, একটু ফাঁকা রাখবো, ঠিক ঠিক মাঝখানটায় আমরা একটু ফাঁকা রেখেছি। আমি আবার লিখছি, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো। এটা দেখো একই রকম হয়েছে না? এরপর আমরা লিখব এও, ইয়তে হয় মেয়, আর মিয়া, মেয়, মেয় হচ্ছে বিড়ালের শব্দ, বিড়াল শব্দ করে মেয়। যেমন আমরা কথা বলি তেমনি বিড়ালের কথাটা হচ্ছে মেয়। প্রথমে একটা আমরা স্বরবর্ণে এ শিখেছি না, সেই এটা, এর পিঠে একটা ঝুলি, এই যে একটা ঝুলি দিয়েছে, তাহলে কি হচ্ছে এটা? এও। তোমরা এটাকে ব্যাগও বলতে পারো, এর পিঠে একটা ব্যাগ, তাহলে হয়ে যায় এও। ওকে, এখন আমরা সবগুলো বর্ণ একসাথে লিখব। আর তোমরা বাসায় ভালো করে পড়বে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে যাবে না কিছুদিনের জন্য,
ইনশাআল্লাহ। আমরা একদিন সবাই মিলে স্কুলে যাব, এটাই আমাদের আশা। দোয়া করবে সবাই যাতে আমরা আবার স্কুলে যেতে পারি, আবার বাইরে খেলতে পারি, বন্ধুদের সাথে দেখা করতে পারি, টিচারদের সাথে দেখা করতে পারি। ওকে, আর সেই পর্যন্ত ভালো থেকো। আবার আমি হাজির হব তোমাদের তোমাদের কাছে অন্য কিছু নিয়ে, মজার কিছু নিয়ে। হয়ে গেল, এখন আমরা 5টি বর্ণ একসাথে দেখি।